কারফিউ শিথিলের পর স্বাভাবিক ছন্দে ফিরেছে সারাদেশের জনজীবন সড়ক মহাসড়কে গণপরিবহন সহ সব ধরনের যান চলাচল প্রায় স্বাভাবিক অফিস আদালতে ফিরেছে কর্মচাঞ্চল্য বিভিন্ন জেলা গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল কারফিউ শিথিলের পর শনিবার সকালে চিরাচরিত রূপে ফেরে বন্দরনগরী চট্টগ্রাম স্বাভাবিক যে কোনো দিনের মতোই সড়কে ছিল গণপরিবহন ও লোকজনের ভিড় রাজশাহীতেও স্বাভাবিক হয়েছে জনজীবন গত পাঁচ দিনে কোথাও কোনো নাশকতা হয়নি দিনের বেশিরভাগ সময় কারফিউ শিথিল থাকায় সড়কে বেড়েছে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চাপ সিলেটের শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট বারো ঘন্টা কারফিউ শিথিল হয় এতে নগরীতে জীবনযাত্রা প্রায় স্বাভাবিক দোকানপাট ও অফিস আদালত খোলায় ফিরেছে কর্মচাঞ্চল্য তিন দিনের জন্য আসছিলাম মজার জাহেরত করবো বন্ধুর সাথে বন্ধু বাসায় ছিলাম এইভাবে আটকেছিলাম এখন ছাড়ছে এখন ভালো লাগছে এখন ইনশাল্লাহ টিকিট কাটছি খুলনায় স্বাভাবিক সময়ের মতো কর্মচাঞ্চল্য দেখা যাচ্ছে গত দুই দিন ধরে সড়ক খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ শুরু হয় সপ্তাহ খুবই খারাপ অবস্থা ছিল আজকে থেকে টুকিটাকি যাত্রী পাচ্ছি আমরা ইনকাম সোর্স আমাদের ভালো আসলে সহিংসতা চাই না আমরা শান্তি চাই বরিশালে কারফিউ শিথিলের পর সকাল থেকে চলছে বাস পাশাপাশি বরিশাল নৌবন্দর থেকে সীমিত পরিসরে লঞ্চলাচল শুরু হয়েছে নগরবাসীদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্টে চলছে তল্লাশি সোহেলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ